যে কুরবানি যখন করে, এখন নতুন আর একটা ফতোয়া বের হয়েছে, সেটা কি যেটা গরুর উজরেই থাকে, নারী ভুঁড়ি, এই এটাকে পাকস্থলী বলে, নারী ভুঁড়ি পাকস্থলী এইটার ব্যাপারে ফতোয়া কি? যেহেতু বর্তমানে একটা ফতোয়া এসেছে যে নারী ভুঁড়ি পাকস্থলী এটা খাওয়া যাবে না, এই ব্যাপারে ফতোয়া কি? দেখেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন এটা হারাম একেবারে, আর যেটা রসুল নিষেধ করেছে এটা মাকরুহে তাহরিমা, এটাও হারামের পর্যায়ে। যেটা ফুকাহাই কারামগণ গবেষণা করে নিষেধ করেছেন এটা হচ্ছে মাকরুহে তানজি, মাকরুহে তানজি। বর্তমান ফুকাহাই কারামগণ তারা ফতোয়া দিয়েছেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের একাংশের ফতোয়া যে কুরবানির গরুর ওজরি নারী বুড়ি খাওয়া যাবে না। কারণ কি? যেহেতু কুরবানির গরুর কিছু জিনিস খাওয়া হারাম, যেমন তাদের প্রস্রাবের থলি, বিরিশ গরুর যৌনাঙ্গ, পিত্তিসহ, রক্তসহ কিছু বিষয়, কিছু জিনিস আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। এখন ফুকাহাই কারামগণ যেহেতু প্রস্রাবের থলিটা খাওয়া আমাদের জন্য হারাম করেছেন, ওটার উপর ভিত্তি করে ফুকাহাই কারামগণ ফতোয়া দিয়েছেন যে ওজরি যেটা আছে বা যেটা পাকস্থলী আছে, গরুর ভাড়াল যেটাকে বলি, ওই ভাড়ালটাও খাওয়া যাবে। তবে কেউ যদি খায় এটাতে কোনো সে গুনাহের অধিকারী হবে, এই জন্য এটাকে মাকরুহে তানজি বলা হয়েছে। এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে।